আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়াকে ড্রোন তৈরিতে সহায়তা করছে ইরান। রাশিয়া এবং ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে, হুঁশিয়ারি উচ্চারণ করল জার্মানি। রাশিয়ার সঙ্গে আলোচনা, আত্মসমর্পণে সামিল জেলেনস্কির উপদেষ্টা। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সমকামীদের নাইট ক্লাবে বন্দুক হামলা, নিহত পাঁচ। আরো জানিয়ে দেব মার্কিন অপরাধ আড়াল করতে ইরান বিরোধী প্রচার চালানো হচ্ছে বলছে মুখপাত্র। সর্বশেষ জানিয়ে দেব কানাডায় চীনের হস্তক্ষেপ, শির কাছে ট্রুডোর উদ্বেগ প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রাশিয়াকে ড্রোন তৈরিতে সহায়তা করছে ইরান। যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা গোয়েন্দা তথ্যের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ভূখণ্ডে শত শত ড্রোন তৈরি করতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে মস্কো। নভেম্বরের শুরুর দিকে ইরানে এক বৈঠকে দুই দেশের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ বিষয়টির সঙ্গে পরিচিত তিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নকশা ও ড্রোন তৈরির মূল উপাদান রাশিয়ায় হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে তেহরান, ফলে আগামী কয়েক মাসের মধ্যেই উৎপাদনে যেতে পারে দেশটি। ইউক্রেনের হামলা জন্য ইরানের কাছ থেকে সামরিক ড্রোন কিনছে রাশিয়া এমন জোরালো দাবি ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোর, যদিও অস্বীকার করে আসছে মস্কো তেহরান। গত মাসে ইউক্রেনের রাজধানীতে একাধিক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। কামিকাজে বা ইরানের তৈরি শাহিদ 136 ড্রোন ছিল বলে জানিয়েছে কিয়েভ। এর আগে ব্রিটেনে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভাদিম প্রেস্টাইকো জানান, ইরান রাশিয়ার জন্য যে অস্ত্রগুলো পাঠাচ্ছে সেগুলো মজুত করা হচ্ছে বেলারুশে। এটি কিয়েভের জন্য বড় একটা সমস্যা। রাশিয়া এবং ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে, হুঁশিয়ারি উচ্চারণ করল জার্মানি। রাশিয়া এবং জার্মানির মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঘটনা প্রতিরোধে পশ্চিমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত, গতকাল একথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্যই ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করার কথা বলেন। জার্মানির দক্ষিণাঞ্চলের একটি শহরে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় জার্মান চ্যান্সেলর এসব কথা বলেন। তিনি দাবি করেন, সঙ্গে ন্যাটো সামরিক জোটের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বহু মানুষ ভীত এবং এই ভীতির যথেষ্ট যৌক্তিক কারণ আছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ন্যাটো জোট এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মানুষের মধ্যে যে ভীতি সৃষ্টি হচ্ছে তাকে পশ্চিমাদের বিবেচনায় নেওয়া উচিত। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর উদ্বিগ্ন হওয়া দরকার যাতে রাশিয়া এবং ন্যাটোর মধ্যকার উত্তেজনা যুদ্ধের দিকে মোড় নিতে না পারে। জার্মান চ্যান্সেলর বলেন, এখন যথেষ্ট বিচক্ষণতার তার সাথে কাজ করা দরকার। এর আগে গত মাসে তিনি একই ধরনের বক্তব্য রেখেছিলেন, তখন তিনি ইউক্রেন সংঘাতের বিষয়ে বেপরোয়া পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, কোনোভাবেই রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত শুরু করা ঠিক হবে না। রাশিয়ার সঙ্গে আলোচনা, আত্মসমর্পণে সামিল বলছে জেলেনস্কির উপদেষ্টা। পশ্চিমারা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য চাপ দিচ্ছে, তবে এটি হবে এমন একটি পদক্ষেপ যা আত্মসমর্পণের সামিল। রবিবার এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পডোলিয়াক। এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মিখাইল পডোলিয়াক বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার অর্থ হবে নিজের ভূখণ্ড পুনরুদ্ধারকারী দেশকে তাদের কাছে আত্মসমর্পণ করা, যাদের সেই হারিয়েছে। রাশিয়া কিয়েভকে শান্তি আলোচনার জন্য কোনো পদ প্রত্যক্ষ প্রস্তাব দেয়নি বলেও জানান জেলেনস্কির এই উপদেষ্টা। এর আগে গত মাসে এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা। তিনি বলেন, তার দেশ ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু কিয়েভ আলোচনার টেবিলে বসতে প্রস্তুত নয়। তারা রাশিয়ার সঙ্গে আলোচনা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সমকামীদের নাইট ক্লাবে বন্দুক হামলা, নিহত পাঁচ।
যুক্তরাষ্ট্রের সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংস এলাকায় অবস্থিত ক্লাবটিতে হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে আরো 18 জন। রবিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। পুলিশের তরফে ক্লাব নিউ নামের গে নাইট ক্লাবটিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। বন্দুক হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে নিরাপত্তা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। কলোরাডো স্প্রিংস ফায়ার্স ক্যাপ্টেন মাইক সেলডিনো জানিয়েছেন, জরুরি নম্বরে ফোন যাওয়ার পর 11টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে হামলায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্লাব কিউ কর্তৃপক্ষ। মার্কিন অপরাধ আড়াল করতে ইরান বিরোধী প্রচার চালানো হচ্ছে বলছে মুখপাত্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি চাফি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তারা অপরাধ আড়াল করতে ইসলামী ইরানের বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ চালাচ্ছে এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। তিনি আজ এক টুইটার বার্তায় কথা বলেন। নাসের কানানি আরো বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের হামলায় 8,000 শিশু হতাহত হয়েছে। এছাড়া চলতি 2022 সালে 47 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, 164 ফিলিস্তিনি শিশু আহত হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 750-এরও বেশি ফিলিস্তিনিকে। আর এক্ষেত্রে সহযোগিতা করেছে মানবাধিকারের দাবিদার দেশগুলো, ওই সব দেশের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরবতায় এগুলো হচ্ছে, কেউ কেউ কোনো কথা বলছেন না। ইয়েমেনের মানবাধিকার সংস্থা মানবাধিকার দিবস উপলক্ষে বলছেন, 2015 সাল থেকে এ পর্যন্ত ইয়েমেনে 5,000-এরও বেশি নারী হতাহত হচ্ছেন। কানাডায় চীনের হস্তক্ষেপ শির কাছে ট্রুডোর উদ্বেগ প্রকাশ। কানাডার অভ্যন্তরীণ ব্যাপারে চীনের সন্দেহজনক হস্তক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত মঙ্গলবার 3 বছরের বেশি সময়ের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রথমবার আলোচনায় এই উদ্বেগ প্রকাশ করেন ট্রুডো। কানাডা সরকারের একটি সূত্রের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 7 নভেম্বর কানাডিয়ান সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের রেফারেন্সে এই হস্তক্ষেপের কথা বলা হয়। ওই প্রতিবেদনে গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, তারা সন্দেহ করেছেন 2019 সালের কানাডার নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে। এছাড়া কানাডার বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির এক কর্মীকে সোমবার আটক করেছে কানাডিয়ান পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি চীনকে দিতে কানাডার ব্যবসা সংক্রান্ত গোপন তথ্য চুরির চেষ্টা করেছিলেন। কানাডার সরকারি সূত্রটি বলছে, ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত G20 সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত শির সঙ্গে এক বৈঠকে কানাডার অভ্যন্তরীণ ব্যাপারে চীনের হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের ব্যাপারে আলোচনা করেন ট্রুডো। তবে অটোয়ায় অবস্থিত চীনের দূতাবাস ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেননি বা কি বিষয়ে আলোচনা করছেন তাৎক্ষণিকভাবে তা নিয়েও কোনো প্রতিক্রিয়া জানায়নি। অটোয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও ট্রুডোর পররাষ্ট্র নীতি বিষয়ক সাবেক উপদেষ্টা রোনাল্ড প্যারিস বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা সাধারণত প্রকাশ্যে তেমন কথা বলে না, তারা উদ্বেগ জানিয়েছে। কানাডার গণতন্ত্রকে শক্তিশালী করতে এই জন্য কানাডা সরকার অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে। এদিকে সরকারি ওই সূত্রটি আরো বলেছে, বৈঠকে উত্তর কোরিয়া, ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান এবং আগামী ডিসেম্বরে প্রকৃত সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে মন্ট্রিলে অনুষ্ঠেয় সম্মেলনের গুরুত্ব নিয়ে শির সঙ্গে ট্রুডোর আলোচনা হয়। উল্লেখ্য, এর আগে 2019 সালের জুনে জাপানের ওসাকায় অনুষ্ঠিত G20 সম্মেলনের সাইড লাইনে সর্বশেষ শির সঙ্গে ট্রুডোর সাক্ষাৎ হয়েছিল।